পিএসপি অ্যারে ফাংশনটি ড্রয়েলে আজকে আমরা কারেন্ট ফাংশন সম্পর্কে জানব। তো কারেন্ট ফাংশনটা কি? কারেন্ট ফাংশনটা হলো আপনার একটা কারেন্ট এলিমেন্টকে রিটার্ন করবে, অর্থাৎ যদি আপনার একটা অ্যারে থাকে তো অ্যারের মধ্যে আপনার প্রথম যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটাকে সে কারেন্ট ভ্যালু হিসেবে আপনার সে রিটার্ন করবে, অর্থাৎ আপনাকে দেখাবে। এটা বাই ডিফল্ট সে এটাকে কারেন্ট হিসেবে ধরে নেবে। তারপর ধরুন আপনার এই ফাংশনের মাধ্যমে আপনি ইন ফাংশন, তারপর হচ্ছে গিয়ে আপনার নেক্সট প্রিভিয়াস ফাংশনের মাধ্যমে আপনি আপনার ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে পারেন। আসুন কীভাবে এটা করে আমরা দেখি। ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম, এখানে মাই ফাংশন নিয়ে একটা ভেরিয়েবল নিলাম, তো সরি মাই ফাংশন মাই মাই অ্যারে নিলাম, তো মাই অ্যারের মধ্যে আমরা একটা অ্যারে নেবো ইন্ডেক্স অ্যারে। তো ইন্ডেক্স অ্যারের মধ্যে ধরুন আমরা কিছু ভ্যালু রাখলো, ধরুন আপ নাম রাখলাম, তারপরে ধরুন এখানে মামুন রাখলাম, তারপর ধরুন এখানে ইমন রাখলাম, তারপর ধরুন এখানে আরিয়ান রাখলাম। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের যে কারেন্ট ভ্যালু, হ্যাঁ, অর্থাৎ একটা এই একটা অ্যারের মধ্যে সে বাই ডিফল্ট একটা কারেন্ট ভ্যালু ধরে রাখে, সেটা হচ্ছে আপনার প্রথম ইন্ডেক্সটা, সেটাকে সে বাই ডিফল্টেই কারেন্ট হিসেবে ধরে রাখে। তো আমরা এই প্রথম ইন্ডেক্সটাকে শো করবো, অর্থাৎ কারেন্ট ভ্যালুটাকে শো করবো। তো এটা শো করানোর জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার ধরুন ইকো দিলাম, ইকো দেওয়ার পর ধরুন আমরা এখানে দিলাম কারেন্ট কারেন্ট ভ্যালু। হ্যাঁ, তো কারেন্ট ভ্যালু দিয়ে আমরা ডট দিয়ে আমাদের যে ফাংশনটা ছিল ওই ফাংশনটা আমরা কল করব, যেমন আমাদের ছিল ফাংশনটা কারেন্ট। তো কারেন্টের মধ্যে আমরা কী দিব? কারেন্টের মধ্যে আমরা আমাদের যে অ্যারেটা আছে, অ্যারেটা যে ভেরিয়েবলের মধ্যে আছে এই ভেরিয়েবলটা আমরা এখানে অ্যাসাইন করে দিব। তো অ্যাসাইন করে দিলাম। এখন যদি আচ্ছা ধরুন আমরা এখানে একটা ব্রেক দিই, পরবর্তীতে কাজে লাগবে। ব্রেক দিন, এখন যদি আমরা সেভ দিয়ে যদি আমাদের আউটপুটটা শো করি, এই যে দেখুন সে কারেন্ট ভ্যালু হিসেবে আপনাকে নিল। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এর সবার শেষের ভ্যালুটা, হ্যাঁ, এই যে এই ভ্যালুটা আমরা শো করব। তো এই ভ্যালুটা আমরা কীভাবে শো করবো? এই ভ্যালুটা শেষ শো করার জন্য আমাদের অন্য একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইন্ট। এটা সবার লাস্টে যেহেতু, এটা আমরা ইন্ট ফাংশনটা ইউজ করব। তেমন ধরুন আমরা এটাকে কপি করলাম, জাস্ট এখানে আমরা ইন্ট লিখে দিলাম। তো এখন যদি আমরা এখানে আমরা ধরুন ইন্ট ভ্যালু দিলাম, ভ্যালু দেওয়ার পর ধরুন আমরা এখানে আমাদের ব্রাউজারটা যদি রিফ্রেশ করি, এই যে দেখুন ইন্ট ভ্যালু আরিয়ান, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো সে শো করছে, অর্থাৎ কারেন্ট ভ্যালু বাই ডিফল্টলি এটা, তারপর হচ্ছে ইন্ট ভ্যালুটা হচ্ছে এটা। তো এখন যদি আমরা চাচ্ছি কারেন্ট ভ্যালু পরের ভ্যালুটা আমরা শো করবো, অর্থাৎ মামুটা শো করবো, তো মামুটা শো করার জন্য আমরা কী করতে হবে? মামুটা হচ্ছে আমাদের কারেন্ট ভ্যালুর পরের ভ্যালু। তো আমরা এখানে যাবো কীভাবে? নেক্সটের মাধ্যমে যাব। তো এটার জন্য ধরুন আমরা এটা কপি করলাম, কপি করে এখানে যদি আমরা লিখি নেক্সট ভ্যালু, হ্যাঁ, তো নেক্সট ভ্যালু ক্ষেত্রে আপনি জাস্ট এখানে আপনি নেক্সট কিওয়ার্ডটা ইউজ করবেন, আপনার এখানে দিবেন যে আপনি নেক্সট ভ্যালু। তো আমরা এখন অর্থাৎ হচ্ছে আমরা আফনানের, অর্থাৎ এই ভ্যালুটার পরের ভ্যালুটাকে আমরা যাচ্ছি, অর্থাৎ নেক্সটের মাধ্যমে আমরা মামুটাতে আমরা এন্ট্রি করছি। তো এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, এই যে দেখুন আমাদের নেক্সট ভ্যালু হচ্ছে আপনার মামু, অর্থাৎ কি আপনার পরের ভ্যালুটা হচ্ছে কি মামু। তো এখন যদি আমরা ইমনে যেতে চাই, হ্যাঁ, তো কি করব? তো আমরা এই যে মামুনের, আচ্ছা আমরা একটা জিনিস দেখাই, আমরা তো এখানে নেক্সট ভ্যালু দিয়ে আমরা মামুনে গেলাম, হ্যাঁ, এখন যদি আমরা আমাদের কারেন্ট ভ্যালুটা চেক করি, এই যে আমরা এখানে তো মামুনে শো করলো না, এই যে ধরুন এখানে তো মামুন আসলো, আপনার থেকে নেক্সট করে মামুন আসলো। তো এখন যদি আমরা আমাদের কারেন্ট ভ্যালুটা চেক করি, ধরুন আমরা এটা সেভ দিলাম কারেন্ট ভ্যালু, হ্যাঁ, আমরা এখানে দিলাম কারেন্ট, সেভ দিয়ে যদি আমরা এখন আউটপুট শো করি, তো দেখুন আমাদের সে কারেন্ট ভ্যালুটা এখন মামুনকে নিয়ে নিয়েছে, অর্থাৎ কি আমরা নেক্সটে যাওয়ার পরে, আপনার থেকে নেক্সটে যাওয়ার পরে আমরা যে ভ্যালুতে স্টে করলাম ওই ভ্যালুটাকেই সে কারেন্ট হিসেবে সে অ্যাসাইন করলো এখানে। তো এখন যদি আমরা চাচ্ছি যে আমাদের ইমনে যাব, তো এখন যদি আমরা এখানে এই যে এই জায়গার পরে আমরা যদি এখন ধরুন আমরা এটা আরেকবার দিলাম, তো আমরা যদি এখানে আবার নেক্সট দিই আমরা, হ্যাঁ, আর এটাকে যদি আমরা নেক্সট হিসেবে অ্যাসাইন করে দিই, তো এখন দেখুন সে আমাদের ইমনে নিয়ে যাবে, অর্থাৎ কি আমাদের এখন বর্তমান কারেন্ট ভ্যালু হচ্ছে এই যে মামুটা, হ্যাঁ, যার কারণে সে আপনার এখন ইমনে নিয়ে যাবে। এখন যদি আমরা সেভ দিয়ে এটা যদি এখন রিফ্রেশ করি,
এই যে নেক্সট ভ্যালু সমান হচ্ছে কি আপনার ইমন। তো এখন যদি আমরা চাচ্ছি যে আমরা এই যে এই জায়গায়, হ্যাঁ আমরা প্রথম থেকে দেখি, আমরা প্রথমে গেলাম আপনার বাই ডিফল্ট কারেন্ট ভ্যালু, তারপরে গেলাম আমরা মামুনে নেক্সট ভ্যালুর মাধ্যমে। এখন যদি আমরা চাচ্ছি আমরা মামুন থেকে আবার আফনানে যাব, প্রিভিয়াসে যাব, তো এক্ষেত্রে কী করব? এক্ষেত্রে আমরা যে প্রিভ যে আপনার ফাংশনটা আছে এই ফাংশনটা আমি ইউজ করব। যেমন ধরুন আমি যদি এটা কপি করে আমরা জাস্ট এখানে প্রিভিয়াস প্রিভিয়াস ভ্যালু, হ্যাঁ তো প্রিভিয়াস ভ্যালুর ক্ষেত্রে আমরা এখানে দেবো PRE বি প্রিভ। তো প্রিভ দিয়ে যদি আমরা এখন এখানে সেভ দিই, সেভ দিলে দেখবেন যে আপনি এখানে আফরান থেকে মামুন আসলো, মামুন থেকে আবার আফরানে চলে যাবে। এই যে এই জায়গায় আবার একটা আউটপুট শো করবে। যখন আমি যদি এখন রিফ্রেশ করি, এই যে দেখুন আফরান থেকে সে নেক্সটের মাধ্যমে মামুন আসলো, প্রিভিয়াস থেকে আবার মামুন থেকে সে আফরানে চলে গেলো। এইভাবে আপনারা আপনাদের একটা অ্যারের মধ্যে আপনি আপনার কারেন্ট ভ্যালু দেখতে পারেন, তারপর হচ্ছে আপনি আপনার নেক্সট ভ্যালু দেখতে পারেন, প্রিভিয়াস ভ্যালু দেখতে পারেন, তারপর হচ্ছে আপনার ইন ভ্যালু দেখতে পারেন। তো এইভাবে আর কি আপনি আপনার যদি কোনো একটা অ্যারে থাকে আপনি ইনডেক্স অ্যারের মাধ্যমে আপনি আপনার ভ্যালুগুলো এভাবে চেক করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, আপনার একটা পজ দিয়ে দিয়ে দেখবেন আর ভালোভাবে দেখবেন আর কি, অনেক প্র্যাকটিস করবেন এগুলো, আর যতটা পারেন আপনার কোডিংগুলো হাতে লিখার মানে অর্থাৎ কোডিংগুলো নিজে করার চেষ্টা করবেন। হ্যাঁ তাহলে আপনার মনে থাকবে বেশি, কপি পেস্ট করবেন এটা পরে করবেন, বাট প্রথম দিকে আপনি জাস্ট কোডিংগুলো বেশি করে করবেন, তাহলে আপনার হাতটা একটু পরিষ্কার হবে। তো আজকে এই পর্যন্তই, আমাদের টিউটোরিয়ালগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।